আমি বলে যাচ্ছি এখনো মুসলমানদের মধ্যে লোক মারা গেলে মেয়েদের ভিড় হচ্ছে না হয় না আপনাদের এখানে হয় না প্রচুর মেয়েদের ভিড় হয় দুটো কারণে হয় মেয়েদের ভিড় কি বলুন তো কে মারা গেছে ও জানে না ও খালি বলে দিলে বেটা বলছে কোথা যাচ্ছিস গো শাড়ি পরে সকাল বেলায় বলছে জানিস না তোর কে হয় জানিস কে গো বলে তার খালার ফুপুর বুনের অমুকে তমুক করে কুটুম বার করে দিলে আর আমরাও মনে মনে করি আল্লাহ হতে পারে এত কুটুম ওরাই জানবে আমরা জানি না তাই না মামা মামি মামাই তো বোন ফুপুই তো বোন ফুপুর বিটি অমুকের বিটি আমরা চিনি না বড় কষ্ট লাগে বসে পড়লো গাড়িতে গিয়ে আর কোনো কাজ নাই ও জানেও না কে মরেছে ওখানে জানে লোক মরেছে কোথায় সাগরদিঘির অমুক গ্রামে লোক মরেছে এটা খালি শুনেছে ও গাড়িতে চেপে গেছে তো কেউ নয় দূর সম্পর্কে আত্মীয় বার করে নিয়েছে উদ্দেশ্যটা তো ওটা নয় উদ্দেশ্য হচ্ছে মাংস ভাত খাবো কি বুঝলে একটু গা ঘুরবো গাড়িতে চেপে বসেছে যখনই আপনার গ্রামে ঢুকছে কি করে বললো গো ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ কি ডিজাইন শুরু হলো বলে দাঁড়া কোনো বাকি আছে যখন ঘরে ঢুকেছে তখন বলছে খালা তুই কি করে মরে গেলি খালা বলছে দেখে কান্নয় আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে চালাচ্ছে কি বললেন আমার আব্বাজিকে বলছিলাম আপনি 50-52 বছর জলসা করছেন এখনো মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারলেন না আর আমার 12টা বছর কেটে গেল পশ্চিম বাংলার স্টেজে এখনো মায়েদের মরা ঘর বন্ধ করতে পারলাম না আপনারা বলুন একটা ছেলে গিয়ে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসে তাতে লাভ বেশি না মেয়েরা গিয়ে ভিড় করলে লাভ বেশি ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া দিয়ে এলে এটাই বেশি লাভ আমার ভাইরা সাবধান হও নিজেদিকে বাঁচা ইসলামকে বিকৃত করো না আজকে কি অসুবিধা জানে আমাদের সমাজে এখনো লোক মরে গেলে চার দিনে পালন করছে আমাকে একজন ফোন করেছে আচ্ছা জি ছেলেটা বাইরে থাকে আমার ঘরে বলছে টাকা পাঠানো কেন বলে আমার দাদি মারা গেছে কি করতে হবে বলছে ঘরের লোক বলছে মিলাদ করিয়ে রুটাকে বিদায় করতে হবে আমি রু তো কখন চলে গিয়েছবে আবার রু কি করতে থাকবে বলছে না মিলাদ করিয়ে বলছে বিদায় করতে হবে না ঝাঁটা জুতো মারো দিকে আমি বললাম ওই মোলবির দেখা পয়সা কম পড়েছে ওই জন্য মিলাদটা করতে বলেছে রু উই তাড়াবে আমাদের দেশের কষ্টটা কোথায় জানেন আমাদের কাছে লোকরা তাবিজ নিতে আসে হুজুর একটা জ্বরের তাবিজ দেন তো আর হুজুরের যখন জ্বর হয়েছে তখন ডাক্তার ইয়াসিনের হাতে সিলাইন লাগিয়েছে কথা বুঝতে পারেনি আমার জ্বর আমার পায়খানা সিলাইন আর আপনাদের হলে তাবিজ পানি পড়া তেল পড়া আপনি শিউড়িতে যান পাথর চাবড়িতে সেই ময়ূরের পখম জানেন ময়ূরের পখম ওই পখম গুলো 4-5-10 এক কাছে বেঁধে ঝাঁটা তৈরি করেছে এরকম ব্যাকআপ আর কি বুঝলেন যেই যাবে বাবা আমার ছেলে জ্বর হইছে ভালো হয়ে গেল যা চল যা চলে গেল কিন্তু বাবার যখন জ্বর এসছে তখন সিউড়ি হসপিটালে লাইন দিয়েছে একটা মেয়ে বলছে বাবা ঝাঁটাটা কি হলো বলছে মা বলো না ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে নিজের লাগে না কি বুঝলে ধোকাবাজ পোতার ময়ূরে কখনো জ্বর ভালো হয় ময়ূরের পক্ষমে তাহলে ডাক্তারখানাগুলো বন্ধ করে দিতে হতো এই করেই তো বাজার চলছে কি বুঝলেন আমি বোম্বেতে তখন গুজরাটে যখন 2002-এ দাঙ্গা হয়েছিল আমি বোম্বে চলে এসেছিলাম একটা মাদ্রাসা এক কোণে আমাদের মাদ্রাসা এক কোণে মাজার মেয়েরা আসে সন্ধ্যাবেলায় গাদা টাকা দেয় ডিব্বায় বৃহস্পতিবারের দিন ছিল আর আমি এক কাট ওপরে ছিলাম কি বুঝলেন সব কাজ আমার একটা বন্ধুকে বললাম আবে কাল আচ্ছা হোটেল মে খায়েগা বলে খায়েঙ্গে জুম্মা কা দিন হ্যায় পয়সা কহাঁ মিলেগা মানে পয়সা মিল জায়েগা চা চা ইধার বড়া হোটেল হ্যায় একটু উধার জায়েঙ্গে খানে কে লিয়ে বলে পয়সা কহাঁ সে মিলেগা বলে রাত হোনে দে ফির পয়সা আ জায়েগা রাতের বেলায় দেখছি দুজন খাদিম গাঁজা খেয়ে আন্ডার প্যান্ট পরে ঘুরছে আমি বললাম শ্বাস সুযোগ হয়ে গেল বড় কাঁচি নিয়ে গিয়ে চেনে করে কেটে বাস্কটা বার করলাম
দিয়ে কবরস্থান ছিল, কবরস্থানে নিয়ে এসে বাস্ক ভেঙে টাকা আমাদের, বাস্ক পড়ে রইল। সকালবেলায় ফজরের পরে দেখছি দুমাল মারামারি লেগেছে, ও বলছে তুলিছি, শু বলছে তু, মানে চালা এর পত্তুরা। আর আমাদের হোটেলে আরে বাবারে খাওয়া দাওয়া দেখে যা কি হইল। আমি বললাম বাবা আপ তো লোগো কা ভবিষ্যৎ বলতে হ্যায়, আপকো মালুম হোনি চাহিয়ে কিসনে লেকে গিয়া। आप अपना पीर साहब से जरा पूछ लीजिए, वो बता देंगे। आप तो लोगों का भविष्य बोलते हैं, जरा बता दो। ये बोले वो सब नहीं आएगा। তখন বলছে আমাদের টাকা চুরি হয়েছে, তখন হচ্ছে থানা পুলিশ। আর লোকের টাকা চুরি হলে বলছে মনে হচ্ছে তোমার ঘরের কোণেতেই আছে মালটা, ঘরের লোকে নিয়েছে। জানলি কি করবে, তো নিজের টাকা ই বলতে পারছে না কে চুরি করেছে, ও লোকের টাকা চুরি চোর বার করে দিচ্ছে। এরা হচ্ছে ধোকাবাজ প্রতারক। আল্লাহর কসম, ইসলামে ধোকা না, ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। এটা লিখে নিয়ে যান কাগজ থাকে, ইসলাম মিথ্যাতে চলে না, সত্যই চলে। সব সময় মাথায় রাখবেন, আমাদের দেশে ইসলামকে বিকৃত ঘটিয়ে সব মিথ্যাগুলোকে প্রবেশ করানো হচ্ছে, যেগুলো ইসলামের কোনো গণ্ডি নয়, ইসলামের কোনো দিকই নয়, সেই জিনিসগুলোকে প্রবেশ করানো হচ্ছে। আমার ভাই, আমি আপনার দিকে একটা একটা করে কোরআন শোনাব। যারা আমার আল্লাহকে চিনতে পারেননি, আজকে সবাই আল্লাহকে চিনব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে চিনবেন কি করে? চিনবেন যারা আল্লাহকে চিনতে পারেনি। আমি বলে যাই, পৃথিবীর বুকে যতগুলো পাপ আছে, আল্লাহর কাছে যতগুলো ঘৃণিত পাপ আছে, তার মধ্যে সবথেকে বড় দুটো বড় পাপ যেগুলো আমার আল্লাহ কেউ জেনে শুনে করলে সেটা ক্ষমা করেন না, এক নম্বর হচ্ছে শিরকের গুনাহ। কেউ যদি জেনে বুঝে আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করে, সেই পাপ আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি নিজের পেটের সন্তানকে হত্যা করে, এটা জেনে শুনে কেউ করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। খুব সাবধান, সবাই শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক আর বিদআতে পৃথিবীটা ডুবে গেল। কেন ডুবেছে শুনেলেন? মুসলিম সমাজ ডুবে আছে কেন? শিরক আর বিদআতে আমাদের সমাজ চলে মেয়েদের হাদিসে, পুরুষদের হাদিসে, মৌলবীদের হাদিসে, নবীজির হাদিসে নয়, চলে হাদিস উন্নিসা, মেয়েদের হাদিসে। আমি গত চার দিন আগে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম, আমার খুবই তো শালির বিয়ে গেছিলাম, বললে আসতে হবে। আমি ড্রাইভারকে বললাম জলসাই বেরোচ্ছি, ওইদিকে গিয়ে একবার দেখা করে চলে যাব। যেমনি গাড়ি থেকে নেমেছি, খালি মেয়েরা বলা বলি করছে, আমি দেখলো এই বলে না, খালি বলা বলি করে বলে না। একজন বলছে ই বলেছে না জাঙ্গিয়া ছাড়া নামাজ হবে না, আপনার শুনেছ তোমরা তাই। এরপর ভয় করো ইয়াসিনকে, একটু আল্লাহকে ভয় করে আমল করো। আমার মায়েরা, আমার ভাইয়েরা আপনাদেরকে বলে চাই, পৃথিবীর মধ্যে সবথেকে ঘৃণিত পাপ ইন্না শিরকালা দুলমুন আজিম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। জীবনে একবার চুরি করে ফেলেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। একবার ব্যভিচার হয়ে গেছে, ইচ্ছা করলে ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহর কসম শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর আসনে যদি কেউ কি বসান, পৃথিবীর মানুষ তোমাদিকে সত্যান পানি দিচ্ছে কোরআন, যে জীবনে আসনে কেউ আল্লাহর আসনে পৃথিবীর কেউ কি বস করিও, আর কেউ আল্লাহর জায়গা পৃথিবীর কেউ নিবান। আল্লাহ যা সৃষ্টি করেছে সব জুড়া জুড়া, খালি আমার আল্লাহ বিজড় একা, জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেবো আপনাদিকে, এত নিয়ামত দিয়েছে, আল্লাহকে মানুষ কি করে ভুলে যায়। যারা আমার আল্লাহকে চিনতে পারেননি তারা শুনে নাও, আল্লাহকে তোমরা যদি দেখতে চাও গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, রজনীগন্ধার সুগন্ধিতে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন।
আল্লাহকে যদি দেখতে চান, এরপরও যারা বলবেন আমরাই আল্লাহকে আরো দেখতে চাই, আমার আল্লাহ বললেন হে আমার নবী বলো তারা যেন সমুদ্রের কিনারায় আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি দুটো নদীকে দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বাইনাহুমা বারযাখ, বারযাখ মানে হচ্ছে অন্তরাল, তাদের মধ্যখানে এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে দেখা পাবে না, দূরবীনের সাহায্যে দেখা পাবে না। কিয়ামত পর্যন্ত যদি গোটা পৃথিবীর বৈজ্ঞানিক এক কাছে হয়ে গবেষণা করে তারপরও তার সূত্রও বার করতে পারবে না। আমার আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে সমুদ্রের ওইখানে আমার আল্লাহকে দেখতে পাবে। পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে এক কাছে করুন, আত্মাদিকে জিজ্ঞেস করুন তোমরা একটা কালারের নাম সৃষ্টি করতে পারোনি? বিজ্ঞান এখন একটা কালারের নাম দিতে পারে, বলে দি হলুদ কালার হলুদের মতন, স্কাই কালার আকাশের মতন, সাদা কালার দুধের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, গোলাপি কালার গোলাপ ফুলের মতন, সব মতন করলে তোদেরটা কোথায়? বলে আমাদের কোনো মাল নাই। আপনি যে কোনো বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন ডাবের ভেতরে জল কি করে গেল, তারা বলবে ইনটু মাইনাস প্লাস আমরা জন্য গেছে, কেটে দেখাতে পারবি গেছে কোন দিকে? পারবে না। ফেলোয়া ডাবের ভেতরে যে জল ভরেছে সে আল্লাহ কতটা শক্তিশালী। আখের ভেতরে রস দিয়েছে, খেজুরের গুড় পাবে রস থেকে। আমাদের মায়াপুর নদিয়া থেকে এক নম্বর খেজুরের গুড় চলে গেল আমেরিকার জাজ ডব্লিউ বুশের কাছে, হোয়াইট হাউস চামচ করে বার করি, ইউ আর বিউটিফুল, দারুণ মাল। কিন্তু ও জানে না এটা কোন গাছের মাল, ও মনে করছে নতুন মাল আমাকে বানিয়ে দিয়েছে। খেপা ওই খেজুর গাছের গোড়াকার কাঁটা নিয়ে যেতে হবে, মোটা কাঁটাটা দিয়ে পোঁদে মারতে হবে ঢাক ঢাক করে। হোয়াট ইজ দিস? বলে ভাই ওই গাছেরই মাল এটা। সিজদায় পড়ার আল্লাহর কাছে কাঁদ যে কাঁটাদার গাছ থেকে এত সুন্দর গুড় যে আল্লাহ দিতে পারে সে কত বড় সৃষ্টিকর্তা।